আচ্ছা কেমন হবে বলুন তো যদি আমরা ম্যাজিক করে এই করোনাকে পৃথিবী থেকে একদম তাড়িয়ে দিতে পারি দেখুন তো কী মুশকিল এই করোনা আমাদের গত দু বছর ধরে সম্পূর্ণ জীবনটাকে স্তব্ধ করে দিয়েছে আমাদের নিশ্চিন্ত মেলামেশায় বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের শিক্ষায় বাধা হয়েছে এমনকি আমাদের আমোদ প্রমোদেও বাধা হয়েছে আমরা যদি পারতাম একদম ম্যাজিক করে করোনাকে ভ্যানিশ করে দিতে তাহলে বোধহয় খুব ভালো হতো কিন্তু কি করব বলুন আমরা তো কেউ জাদুকর নই এই জাদু আমাদের জীবনে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে আমরা অনেকেই বাইরে গিয়ে আনন্দের সামিল হতে পারি না কিন্তু যদি কিছুক্ষণ আমরা সেই আনন্দকে উপভোগ করি বাড়ির মধ্যেই তাহলে কেমন হয় লাইট হাউস থিঙ্ক ডিফারেন্ট সেই ব্যবস্থাই করেছে শারদীয়ার উৎসবের সাথে সাথে আমরা চলে যাব আমাদের সেই পুরনো শৈশবের ফেলে আসা স্মৃতি রোমন্থনে গল্প শুনব এক্ষুনি যে গল্পটি আমরা শুনবো সেটি সন্তোষ কুমার ঘোষের জাদুঘর উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের নয়ই সেপ্টেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলেন সন্তোষ কুমার ঘোষ দেশ পত্রিকায় ধারাবাহিক কিনু গোয়ালার গলি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বাংলা সাহিত্যের এক স্বাতন্ত্রধর্মী লেখক হিসেবে প্রতিষ্ঠা অর্জন করেন ছোট গল্পকার হিসেবেও তিনি খ্যাতিমান এই অপ্রতিদ্বন্দ্বী সাংবাদিক সাহিত্যিক শেষ নমস্কার শ্রীচরণেশু মাকে গ্রন্থের জন্য উনিশশো সালে একাডেমি পুরস্কার পান উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের ছাব্বিশে ফেব্রুয়ারি তার মৃত্যু হয় আমাদের জীবনে আমরা সেই জাদুই ফিরিয়ে আনতে চাই এখনকার গল্প জাদুঘর সন্তোষ কুমার ঘোষ পাঠ করছেন পারমিতা চৌধুরী ছয় ঋতুর মধ্যে ট্যুরিস্ট হামলা শুরু হয় ঠিক এই সময়ে পর পর শীতে স্টেশনটা এমনিতে হট্টমন্দির যেমন খুশি যখন খুশি আসা যাওয়া কিন্তু এখন বড় কড়াকড়ি দরজাদার বাবু সিগন্যাল হেঁট হতে না হতেই এসে হাজির চিচিং বাঁধ বিনটিকিট মাছিটাকেও মাছিটাকেও গলতে দেবেন না সাইকেল রিকশালা দল ঘন ঘন ট্রিং ট্রিং টিপ এক একজোড়া মোটে তেরপল ঘুমটা ট্যাক্সি পাম্প থেকে ফাঁকে ফাঁকে চোঁচুমুক পেট্রোল নেই স্টেশনে ছুট হোটেলে হোটেলে জোড়া কবাট মানা রিসেপশানিস্ট প্ল্যাকার্ড উল্টে বসে আছে সিঙ্গেল সিটেড ও ক্রাইস্ট নো ডাবল ইয়েস অন গ্রাউন্ড ফ্লোর এইগুলো কুলিন কলকাতা থেকে বন্দোবস্ত করে তবে আসতে হয় তবে খানা আস্তানা মেলে এমন জায়গা আছে আরও দু একটা এখনো সিট মিলতে পারে টিপটা দিলে ব্রাইটন হোটেলের পোর্টার অন্নপূর্ণা আশ্রমে যানবাবু বাঙালির হোটেল ওখানেই আপনার সুবিধে হবে খবর মিলল তো ঠিকানা মেলে না গলদঘর্ম হতে হতে রিকশালাকে উপরে বকশিস কবুল করে করে অনন্ত যখন অন্নপূর্ণা আশ্রমের দরজায় টোকা দিলে তখন ছোট হেমন্ত দিন প্রায় শেষ পাকা বাড়ি কিন্তু পুরনো মুখের চুন ধুয়ে এখন কালি পড়েছে ফ্রেমে আটা টিনের চাকতিটার লেখা অস্পষ্ট লুপ্তাবশেষ কতগুলো অক্ষর দেখেই ঠাহর করতে হলো এই হবে দরজায় টোকা দেবার পর দু মিনিটও বোধহয় দাঁড়াতে হয়নি কিন্তু অনন্তর মনে হয়েছিল ঢের বেশি কবাট আলগা হলো। এবং প্রায় সঙ্গে সঙ্গেই অভ্যর্থনা শোনা গেল আসুন স্ত্রী কণ্ঠ পায়ে পায়ে অনুসরণ করে একটা উঠোন পার হয়ে অনন্ত যে ঘরে পৌঁছল সেটা পরিসরে বেশি না রিকশালাকে ভাড়া চুকিয়ে মোট রেখে তবে স্ত্রীলোকটির দিকে ভালো করে তাকাবার ফুরসত হলো আমি এখানে কিছুদিন থাকবো বলে এসেছি বেশ তো অন্ধকারে গলা শুনে যা মনে হয়েছিল অনন্ত এখন দেখলো স্ত্রীলোকটির বয়স তার চেয়ে কিছু বেশি ঠিক কত অনুমান করতে পারল না বাবুদের ব্যাঙ্ক ব্যালেন্সের মতো তিরিশ থেকে চল্লিশের মধ্যে মেয়েদের বয়সটা অনিশ্চিত আন্দাজ করা মুশকিল রূপ তখন আর উজ্জ্বল তটিনি নটিনি নয় টলটল দিঘি রূপ হয়তো এ মেয়েটির ছিল এখনো একটু আছে রাত পুইয়ে যাবার পরও পাতায় পাতায় কুয়াশা লেগে থাকার মতো এখনও ভ্রুযুগে একটু ভঙ্গিমার অবশেষ চিবুকের গঠনে ব্যঞ্জনার লেশ চোখ নামিয়ে নিল অনন্ত ব্যাগ বার করল কত দিতে হবে হঠাৎ যেন লাল হলো মেয়েটি এক নিঃশ্বাসে বলল আমাকে না আমাকে না অনন্তকে আর কিছু জিজ্ঞাসা করবার সুযোগ না দিয়েই তস্ত পায়ে অন্তর্হিত হল বিছানা খুলতে খুলতে অনন্ত ঘরটার চারধারে নজর বুলিয়ে নিল আসবাব বলতে কিছু নেই একটা ঢিলে দড়ি চারপাই ছোট একটা টুল দেয়ালে একটা তাক ওখানে দাড়ি কামানোর সরঞ্জাম আর খান দুই বই যার সঙ্গে এনেছে ঠাসাঠাসি রাখা যাবে আপনি চমকে অনন্ত পিছনে তাকালো। রোগা মাঝবয়সী একটা লোক ঘরের ঠিক মাঝখানটাতে এসে দাঁড়িয়েছে ও গেস্ট বসুন বসুন বিকেলের গাড়িতে এলেন বুঝি দুপুরের তবে এতক্ষণ ও বুঝেছি মশাই অন্য কোথাও ঠাঁই মেলেনি তাই জগরেন্দু গাঙ্গুলির হোটেলেই যত প্রশ্ন করেন ভদ্রলোক তত জবাব চান না কতকটা সেকালের রথীদের মতো নিজের বান নিজেই সম্বরণ করেন কতদিন থাকা হবে মাস তিনেক রেট আমাদের রেট মশাই দিন তিন টাকা আটানা না। এখনও সেই সত্য যুগেই আছি তা আপনি তো পার্মানেন্ট মেম্বারের রিবেট পাবেন নিট পঁচানব্বই পনেরো দিনেরটা অ্যাডভান্স হলো গিয়ে সাড়ে সাতচল্লিশ তা ম্যাথর খরচা কেরোসিন তেল বাবদ পুরো পঞ্চাশ টাকাই দেবেন পাঁচখানা নোট ট্যাঁকে গুঁজলেন কষির দাগ দেখা গেল সাদা লাল ঘায়ের মতো তা মহাশয়ের এখানে আসার উদ্দেশ্য অনন্ত সংক্ষেপে বললে চেঞ্জ পুজোর আগে নিউমোনিয়ায় ভুগেছিলুম হ্যাঁ বেশ বেশ গলা নামিয়ে জগদিন্দু বললেন অবশ্যই স্বদেশী লোক হলেও আমার আপত্তি নেই আমার এখানে মশাই নাম ভাড়িয়ে সেদিনও এক ফেরারি আসামি কাটিয়ে গেল ধরিয়ে দিয়েছি কাক পক্ষিতে টের পায়নি সদর রাস্তার ওপরে হোটেল না হওয়ায় ওই সুবিধে একেবারে পাণ্ডবের অজ্ঞাতবাস সেদিনও বাপমার মত না নিয়ে বিয়ে করার মতলবে একজোড়া এসেছিল চোখ মিটমিট করে গাঙ্গুলি মশাই বললেন এইসব ব্যাপার বেশি প্রশ্রয় না মশাই তবু বয়স জানি তো যে সাত দিন ওরা ছিল এক ঘরে সুতে দিয়েছি ওরা ধরা পড়ল তাও এখানে নয় স্টেশনে গিয়ে অনন্ত বললে ও ছেলেটাকে পুলিশ কি মারলে মশাই মেয়েটাকে কিছু বললে না ওর বাপটাও পুলিশের সঙ্গে এসেছিল না ওকে বোধহয় মারলে বাড়িতে ফিরিয়ে নিয়ে গিয়ে অনন্তর বিন্দুমাত্র ঔৎসুক্য নেই রেখে গাঙ্গুলি প্রসঙ্গ বদল করলেন তা বেশ এসেছেন থাকুন এখানে খাবেন ভালো থাকবেন ভালো ভিড়ের ঝামেলা নেই সন্ধে হয়ে গেছে টের পাচ্ছেন না নইলে আলোও যথেষ্ট আছে জানলার বাইরেই নিম গাছ হাওয়াও একটু পাবেন বেশি হাওয়ায় কাজ কি মশাই আপনি এই নিমুনিয়া থেকে উঠেছেন বুকে ঠান্ডা লাগবে তা লাগুক অনন্তর এখন একটা আলো চাই অন্ধকার ঘন হয়ে নেমেছে ঘরের ভেতর দু একটা মশাও বুঝি পায়ে কামড়ালে দরজার উপরে ঝটপট করছে কে জানে বোধহয় কানা চামচিকে ইঙ্গিত বুঝে গাঙ্গুলি হাঁক দিলেন কই হে একটা আলো দিয়ে যাও একটু পরেই লণ্ঠন নিয়ে এসে দাঁড়ালো সেই মেয়েটি ফিতে দপ দপ চিমনিটা ভাঙা মাথায় কালি তবু দুফোটা ফোঁটা লেবুর রসে দুধের মতো অন্ধকার তাতেই কেটে গেল এরই মধ্যে মেয়েটি বুঝে সামান্য সাজবদল করে এসেছে চুলটাও বেঁধে থাকবে তাতে রূপ বাড়েনি বয়স একটু বা কমেছে লণ্ঠনটা নামিয়ে মেয়েটি দাঁড়ালো না সঙ্গে সঙ্গে চলে গেল অনন্ত লক্ষ্য করলে সেই কেমন বিব্রত কুণ্ঠিত ভাব জগদিন্দু গাঙ্গুলির নামটা সম্মুখেই জেনেছিল অনন্ত এবার জিজ্ঞাসা করল এর নামেই হোটেল বুঝি অন্নপূর্ণা আশ্রমের কথা বলছেন ওর নামে হতে যাবে কেন মায়ের নামে আপনার মা খদ্দেরের কাছে যতটা যায় ততটাই বিরক্তি প্রকাশ করে জগদিন্দু বললে আপনি নাস্তিক নাকি মশাই আমার মা হবে কেন বিশ্বজননী যিনি সকলকে অন্ন যোগাচ্ছেন বারাণসীর অন্নপূর্ণা শোনেননি ইনি সেই দুহাত এক করে মাথায় ঠেকালো জগদিন্দু গলা ঈষৎ নামিয়ে বলল তাছাড়া আপনি যা মনে করছেন ও তা নয় ও হলো এই ইয়ে মানে ঝি ক্লাসের সারা রাত নিম গাছের ডালে সরসর দানা ঝাপটানি জানালার আলগা পাল্লায় ঠক শব্দ শ্রান্ত শরীর তবু ভালো ঘুম হলো না একবার মনে হলো কোথায় যেন ফিসফিস শুনছে উঠে গেল দরজায় রাখল কান কিচ্ছু না ফিরে এলো বিছানায় চোখ বুঝে তবু দেখা বন্ধ করা যায় কানেরও যদি একটা পাতা থাকতো শ্রান্ত স্নায়ুর সুতোকটিকে একাগ্র করে যতবার ঘুমের সূচে পড়াতে গেল ততবার পিছলে গেল জানালা খুলে দিল সাহস করে হু হু হিম হাওয়ায় ঘর ভরে গেল যাক তম্বন্ধ অস্বস্তির চেয়ে এ বরং ভালো এতক্ষণ অনন্ত টের পায়নি চাঁদ উঠেছে আকাশের রং দুধ কুয়াশা আবার শুয়ে পড়ল যখন বালিশের নিচে রাখা হাত ঘড়িতে সময় দেড়টা একটু তন্দ্রার মতো এসেছিল হঠাৎ ভেঙে গেল কে কাঁদছে মেয়েলি গলা ফোপানি গুঙানি মিশিয়ে কেমন একটু বিকৃত কিন্তু খুব কাছেই হয়তো দরজা খুলেই অনন্ত দেখতে পাবে একটি বিকীর্ণ কবরি অবিন্যস্ত বেশ নারীদেহ চৌকাঠের উপর উপুর হয়ে আছে লোভ গেল তবু অনন্ত দরজা খুললো না খুললেই ভেঙে যাবে এই স্বপ্নমায়াম ভ্রম। হয়তো অশ্রুরক্ত দুটি চোখ তুলে যে তাকাবে সে যৌবনত্বীর না জগদিন্দু গাঙ্গুলির ভাষায় ঝি ক্লাসের একেবারে শেষ রাতের ঘুম ভাঙল দেরিতে দরজা খুলে অনন্ত যখন বারান্দায় এলো তখন রকে রোদ এসে গেছে একটা চটের বস্তা হাতে জগদিন্দু কোথায় বেরুচ্ছিলেন এই উঠলেন তাহলে গাঢ় ঘুম হয়েছিল বলুন বলেছি না অন্নপূর্ণা আশ্রমে কোনো অসুবিধে নেই খালি খাবেন ঘুমবেন চটের থলেটার দিকে আঙুল দেখিয়ে অনন্ত বলল এটা বেড়াল পার করতে যাচ্ছি কাল সারা রাত বাইরে কেঁদেছে বেড়ালের কান্না বড় অমঙ্গল গাঙ্গুলি বেরিয়ে যেতেই কি মনে হলো অনন্তর হাঁটু ভেঙে বসলো মাটিতে সন্দেহ নেই ওর চোখে ধুলো দিতে সাজানো একটা কথা বলে গেছে গাঙ্গুলি এই চালাকিটা ধরে ফেলতে হবে ভিজে সানে দু এক গাছে দীর্ঘ চুল এখনো চৌকাঠের কাছে লেগে আছে অনন্তর বিশ্বাস কিচ্ছু পাওয়া গেল না আজ খুব ভোরেই কে যেন সন্তর্পণ হাতে কালকের অশ্রুপাতের চিহ্নটুকু মুছে নিয়ে গেছে দীর্ঘশ্বাস ফেলে অনন্ত উঠে দাঁড়াল চা আনব প্রশ্নটা এলো দরজার বাইরে থেকে ভঙ্গি তেমনই কুণ্ঠিত আনো কালকে আপনি বলেছে আজ হঠাৎ তুমিটা একটু শ্রুতিকটু শোনালো শোনা ইচ্ছে করেই একটু রূঢ় হলো অনন্ত অকুলো যা হয়তো কুলোটা একটি অস্তরূপা রমণীকে সম্মান দেখিয়ে যে ভুল করেছে তার প্রায়শ্চিত্ত না করা পর্যন্ত ওর ভদ্রমনের শান্তি নেই তাই একটু পরেই চায়ের কাপটাও ঠেলে দিল অনন্ত প্রায় চেঁচিয়ে বলল এত কম চিনি দিয়েছ কেন এটা কি চা হয়েছে বলেই বুঝল বাড়াবাড়ি হয়ে গেছে কম চিনি চায়ে কি জীব এতটা তিত হয় হতে পারে নাকি কালকের ঘুম না হওয়া অবসাদটুকু বিষ হয়ে জড়ো হয়েছে চিত্তে অনন্ত আর মাত্রা ঠিক রেখে মানুষের সঙ্গে ব্যবহার করতে পারছে না মাথা নিচু করে মেয়েটি চায়ে চিনি মেশাচ্ছে সেই অবসরে অনন্ত ওকে খুঁটিয়ে দেখল ঝি ক্লাসের বলে জগদিন্দু কি বোঝাতে চেয়েছে সেই জানে অনন্তর মন কিন্তু এই বর্ণনায় সায় দিল না একটু আগেই আঘাত করেছিল আবার এখন এই মুহূর্তেই শান্ত ত্রস্ত বিব্রত এই মেয়েটির প্রতি মন করুণাপ্লুত হয়ে গেল চায়ের পেয়ালায় চুমুক দিয়ে অনন্ত আস্তে আস্তে জিজ্ঞাসা করল তোমার নাম কী পশুপতি মজুমদার নিজেই আলাপ করে গেলেন ফিতে বাঁধা জুতো ধুতির ওপর গলাবন্ধ কোট চেন ঘড়ি ব্যাকরণ মিলিয়ে বাবু চেঞ্জার কাল এসেছেন নমস্কার মশাই আমি এখানকার একজন বোর্ডার বেশ ভালো এখন অফিসে যাচ্ছি বিকেলে আলাপ হবে বেরিয়ে আসা যাবে পাহাড় পর্যন্ত একটু পরেই এসে তারা দিলেন জগদিন্দু স্নান ছেড়ে নিন অনন্ত সবে একটা চিঠি লিখতে শুরু করেছিল বলল এখন না একটু পরে দেরিতে খাওয়া বেশ তা বেশ আমি তাহলে খেয়ে নিই মশাই দোষ নেবেন না আমার আবার অফিসের বেলা হলো আস্তে আস্তে কেমন নিঝুম হয়ে গেল বাড়িটা একটি মানুষের পায়ে চলার শব্দটুকু নেই দরজা ভেজানো জানলা বন্ধ ঘর কেমন ছায়া ছায়া স্তিমিত গোটা কয়েক চড়ুই পাখি এতক্ষণ মেঝেই চাল খাচ্ছিল খুঁটে খুঁটে তারাও কখন দেয়ালের ফোকরে বাঁধা বাসায় আশ্রয় নিয়েছে ভেজানো দরজা একটু আলগা হল কবাটে কব্জার আওয়াজ হলো। অনন্ত মাথা না ফিরিয়েই বুঝতে পেরেছিল স্নান করুন মুখ ফেরাতেই চোখে চোখ পড়ে গেল অনন্ত বলল এসো সুরমা সঙ্গে সঙ্গে সুরমা দুপা পিছিয়ে গেল সেই সঙ্কোচ নিষ্ফ্রব দুটি চোখে আতঙ্ক তীব্র তুতস্বরে বলে উঠল না 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 ভেতরে না আর অনন্তকে কিছু বলবার অবসর না দিয়েই অন্তর্হিত হলো স্নান সেরে ঘরে ফিরে অনন্ত দেখল টুলের ওপর খাবার ঢাকা আছে খেতে শুরু করেও বারবার দরজার দিকে তাকালো হয়তো সুরমা এসে জিজ্ঞাসা করবে আর কিছু চাই কি না কিন্তু কেউ এলো না আর কিছু যাতে না লাগে সুরমা পরিমাণটা সেই রকম হিসাব করেই দিয়েছে থালাতেই হাত ধুয়ে অনন্ত শুয়ে পড়ল ঘুম হলো না নিমগাছের ডালে কটা কাক চিৎকার করছে ক্রমাগত সম্মুখের রাস্তাটা দিয়ে সময় বুঝে ঠিক এখনই কতগুলো বয়েল গাড়ি হাঁকাচ্ছে গাড়োয়ান অনন্ত চোখ বুঝে পড়ে রইল কতক্ষণ ছিল হিসাব নেই হঠাৎ ঠুনঠুন শব্দ হতেই চোখ মেলল চুপি চুপি এসে সুরমা এটো বাসন নিয়ে যাচ্ছে এই শোনো সুরমার পা দুটি থরথর কাঁপল কিন্তু পালালো না ফিরে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল বলুন আদেশ শাসন ব্যাকুলতা সব মিশিয়ে অনন্ত ঝোঁকের মাথায় ডেকে বসেছিল কি বলবে ঠিক ছিল না কোনো কথা ভেবে রাখেনি কিছুক্ষণ হতবাক হয়ে চেয়ে রইল সুরমা একটু অপেক্ষা করে আবার বললে কি বলবেন বলুন এতক্ষণে অনন্তর বুঝি খেয়াল হয়েছে কিছুই বলবার নেই তাই অনেক ভেবেচিন্তে একটা নিরর্থক ছেলেমানুষই প্রশ্ন করে বসল এ হোটেলে আর কোনো কাজ করবার লোক নেই না ঘাড় নেড়ে সুরমা জানালে না হোটেল কত দিনের বিশ বছরের কি মতিভ্রম হলো অনন্তর একটা কাণ্ড করে বসল খপ করে সুরমার দুটি হাত ধরে বলল এই বিশ বছর ধরেই তুমি এখানে ঝিগিরি করছো সুরমা ছিটকে সরে গেল সুরমা না 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 ঝনঝন শব্দ একটা কাঁচের ডিশ চুরমার হয়ে গেছে মাটিতে পড়ে সুরমা তীরের মতো ঘর থেকে বেরিয়ে গেল না 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 কী বলতে চাইল সুরমা ও ঝিনা না ওকে ছুঁতে মানা আশ্চর্য এর পরেও সুরমা ফিরে এলো কিন্তু অনন্ত কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছিল কিন্তু টের পেল খুঁটিয়ে খুঁটিয়ে মেজে থেকে কাঁচের টুকরোগুলো সুরমা কুড়িয়ে নিচ্ছে স্নায়ুর সব শ্রান্তি ফোঁটা ফোঁটা ঘাম হয়ে ফুটল অনন্তর কপালে এ কী খেলা কিছু বোঝা যায় না কেন পালায় বারবার পালাই যদি ফিরে ফিরে আসে কেন ধর্মর করে অনন্ত উঠে বসল দরজা আগলে দাঁড়ালো সুরমার বিবর্ণ মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে উচ্চারণ করলো তোমাকে একটা শুধু কথা বলবো সুরমা আমার কোনো মন্দ অভিপ্রায় নেই বিশ্বাস কর তোমাকে দেখে একটা খটকা লেগেছে তুমি সেটা শুধু মিটিয়ে দাও বলুন কিসের এত ভয় তোমার কাকে কেন মুখ তুলে তাকালো সুরমা বোধ বিশ্বাস করা যায় কি না ভাবল তারপর চোখ নামিয়ে বলল বলবো আপনাকে সব কথাই বলবো পরে এখন পথ ছাড়ুন এগুলো ফেলে দিয়ে আসি পশুপতি মজুমদার বললেন বড় সাংঘাতিক মেয়েই সুরমা স্বতহস্ত দূরে রাখবেন চড়াইয়ের পর চড়াই দুপাশে গভীর খাদ পাহাড়ের গা পেঁচিয়ে পিঁচিয়ে উঠেছে উপবিত পথ অনন্তর অভ্যাস নেই দেহ দুর্বল রীতিমতো কষ্ট হচ্ছিল পশুপতি গলা ঢেকেছেন কমফর্টারে কান টুপিতে কিন্তু পাথরের ধাপগুলো টপকে যাচ্ছেন অনায়াসে আসুন এখানটাতে বসা যাক এটার নাম গ্লেন ভিউ পয়েন্ট সুরমার কথা বলছিলেন অনন্ত মনে করিয়ে দিলে একটা পাথরের নুড়ি গড়িয়ে দিলেন পশুপতি হ্যাঁ বড় সাংঘাতিক মেয়ে জানেন ও একবার জগদিন্দুকে মেরে ফেলতে চেষ্টা করেছিল মেরে ফেলতে হ্যাঁ খাবারে বিষ মিশিয়ে অনন্তর পা থেকে মাথা পর্যন্ত একটা শিহরণ বয়ে গেল একটি নম্র ত্রস্ত ভীরু মেয়েকে প্রাণহন্ত্রী রূপে কিছুতেই কল্পনা করতে পারলে না পশুপতি ওর মনের কথা আন্দাজ করে নিলেন ভাবছেন সে কী করে হয় না কিন্তু মনে রাখবেন সুরমার এমন দিন বরাবর ছিল না ওর রূপ ছিল তেজ ছিল মনের জোর ছিল সেই জোরে একদিন ঘর থেকে বেরিয়ে এসেছিল কার সঙ্গে জগদিন্দুর আবার তাকেই বিষ খাওয়াতে গিয়েছিল বিজ্ঞের মতো হাসলেন পশুপতি সিগারেটে কড়া টান দিলেন স্ত্রী চরিত্র মশাই এমনি ভালোবাসার লোকের জন্য প্রাণ দিতে পারে আবার সে ভালোবাসা ছুটলে প্রাণ নিতেও পারে ওদের ভালোবাসা ছুটল কেন পশুপতি একটু যেন বিরক্ত হলেন এত কথা জানতে হলে তো মশাই অন্তর্জামী হতে হয় তবে অনুমান করতে পারি যার জন্যে সব কিছু পরিত্যাগ করে এলো ভালো ঘর বর দুদিন বাদেই হয়তো দেখল সে মানুষ নয় মানুষ নয় মানুষ বই কি পুরুষ মানুষ অত্যন্ত স্থূল দৈহিক অর্থে নইলে জগদিন্দুর আছে কি না শিক্ষা না রুচি না চরিত্র তবে কি দেখে সুরমা ভুলেছিল পশুপতি বললেন কি দেখে মেয়ে মানুষ ভোলে তারা নিজেরাও জানে না হিংস্র হয়ে ওঠে সেই ভুল ভাঙলে সুরমার তখনকার মনের অবস্থা ভাবুন নৌকো ডুবিয়ে দিয়ে পাড়ে উঠেছে অথচ সামনের পথে কাঁটা কলসি ঝাঁঝরা হয়ে সব সুধা ঝরে গেছে যেটুকু লেগে আছে সেটুকু বাসি বিষ সেই বিষই সুরমা জগদিন্দুকে খাওয়াতে গেল নিজে খেলেই ভালো করতো কিন্তু তাতে আরও মনের জোর দরকার অল্প অল্প হিম পড়ছে কনকনে হাওয়া অনেক নিচে মসৃণ সমতল পথে সন্ধ্যার বিজলি আলো জ্বলে উঠেছে অসংখ্য ছোট ছোটো জোনাকি ফোঁটা আকাশের নীল আয়নায় তার ছায়া পশুপতি বললেন কি ভাবছেন অনন্ত উঠে দাঁড়ালো বলল বিশেষ কিছু না ভাবছি এরপরে ওরা একসঙ্গে থাকলো কি করে জগদিন্দু কি জানতো কে বিষ মিশিয়েছিল ওর থালায় জানতো না যন্ত্রণায় গোঁ গো করেছে ছটফট করেছে মেঝেই পড়ে সুরমা তখনও সামনে দাঁড়িয়ে এক গ্লাস জল পর্যন্ত দেয়নি তারপর পাড়াপড়শি এলো ডাক্তার এলো জগদিন্দুর শরীর ততক্ষণে নিথর হয়ে এসেছে কিন্তু চোখ দুটো তখনও খোলা জমে মানুষে টানাটানি চলল সুরমা তখনও পাথরের পুতুলের মতো সামনে দাঁড়িয়ে কি শীতল নিশ্চলমণি চোখে এ ওর দিকে তাকিয়েছিল যদি দেখতেন ঘৃণার কোনো বস্তুরূপ থাকলে দুজনেই সেদিন অন্ধ হয়ে যেত মাঝে মাঝে পথ ভাঙা সাবধানে নামতে নামতে অনন্ত বলল এসব কতদিন আগেকার কথা পশুপতি মনে মনে হিসেব করে বললেন তা প্রায় বছর কুড়ি হবে বই কি একটু থেমে বললেন অবাক লাগছে অনন্ত বলল একটু সব জেনে শুনেও জগদিন্দু সুরমাকে তাড়িয়ে দিল না অনায়াসে বিশ বছর ঘর করল পশুপতি হাসলেন জগদিন্দুর চরিত্র তবে আপনি কিছু বোঝেননি বাকিটা পশুপতি ধীরে ধীরে ব্যক্ত করলেন বিষ্টাবোধায় তেমন মারাত্মক ছিল না জগদিন্দু সে যাত্রা বেঁচে গেল সেরে উঠেই ডেকে পাঠালো সুরমাকে চোয়াল বসে গেছে একদিনের ধকলে কিন্তু চোখ দুটো ধকধক জ্বলছে বলল তৈরি হয়ে নাও সুরামা তোমাকে যেতে হবে যেতে হবে সুরমাও জানে কিন্তু কোথায় কলকাতায় তোমার স্বামীর কাছে সঙ্গে একজন বিশ্বাসী লোক দেবে জগদিন্দু সে সুরমাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে আসবে সুরমার মুখ পলকে বিবর্ণ হয়ে গেল এ দুদিন চোখে জল ছিল না শুকিয়ে আগুন হয়ে গিয়েছিল কিন্তু সেই মুহূর্তে কোথা থেকে মেঘ ছে এলো সুরমা লুটিয়ে পড়ল মাটিতে জগদিন্দুর পা দুটির ওপর মুখ রেখে আকুল কান্নায় ভেঙে পড়ে বলল আমাকে পুলিশে দাও আর যা খুশি শাস্তি দাও শুধু কলকাতা পাঠিও না জগদিন্দুর টেনে নিল না পা দুখানা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকল তারপর কঠিন সুরে বলল বেশ তোমাকে অন্য শাস্তিই দেব আমি না না পুলিশে নয় তোমাকে ক্ষমা করলাম সেই ক্ষমা যে শাস্তিরই রকম ফের সুরমা তখন যদি জানত দিন দুই পরেই একটু সুস্থ হয়েই জগদিন্দু বাড়ি থেকে বেরুলো। ফিরে এলো ও একটা মিউ বিড়ালের বাচ্চা সুরমা ভেবেছিল মেঘ কেটে গেছে ঠাট্টার সুরে জিজ্ঞাসা করল এ আবার কি জগদিন্দু এখনও গম্ভীর বললে এমনি রাত্রে খেতে বসে জগদিন্দু ডাকলে পুষি পুষি আয় খাটের নিচে না কোথায় ছিল বিড়ালটা লাফিয়ে এল পাতের কাছে লুপ্ত কটা চোখে চেয়ে রইল জগদিন্দু করলো কি এক গ্রাস ভাত মেখে ছড়িয়ে দিল ওর সামনে বিড়ালটা চুকচুক চাটতে শুরু করেছে জগদিন্দু মিটমিট মিট হেসে বললে যাও মাছ তরকারি আর কি কি আছে নিয়ে এসো সুরমার মুখ সাদা হয়ে গিয়েছিল রুদ্ধ গলায় বললে এ আবার কি জগদিন্দু বললে এমনি পরীক্ষাটা ওর ওপর দিয়েই হয়ে যাক এমনি ধারা প্রতিদিন খেতে বসেই জগদিন্দু ডাকে পুষি পুষি আয় ভাত মাখে ছড়ায় বড় বড় চোখে লক্ষ্য করে কোনো ছটফট অস্বস্তি আছে কি না তারপর নেই রেখে মুখে নিশ্চিন্ত গ্রাস তোলে আজ বিশ বছর ধরে এই চলছে একদিনও জগদিন্দু নিয়ম ভঙ্গ করেনি অনন্ত নির্বাক হয়ে শুনছিল বলল অদ্ভুত প্রতিশোধ তো পশুপতি বললেন অদ্ভুত বই কি ভেবে দেখুন আজ বিশ বছর ধরে দুটো মানুষ এক ছাতের নিচে বাস করছে অথচ এক ফোঁটা ভালোবাসা নেই বিশ্বাস নেই শুধু একের অপরের উপর অপরিসীম ঘৃণা অনন্ত বললে কিন্তু সুরমা তো আত্মহত্যা করতে পারত পশুপতি হাসলেন তাতে আরও বেশি সাহসের দরকার মনের কতখানি জোর একটা মেয়ে মানুষের থাকতে পারে অনন্তবাবু ঘর থেকে ঝোঁকের মাথায় বেরিয়ে আসতেই অনেকটা ফুরিয়ে গিয়েছিল যেটুকু বাকি ছিল সেটুকুও সুরমার খরচ হয়ে গিয়েছিল জগদিন্দুকে বিষ দিতে গিয়ে তারপর থেকেই ওর ব্যক্তিত্ব বলে কিছু নেই সময় একটা অপরাধ বোধ হাত কাঁপে পা কাঁপে চোখের পাতা কাঁপে কোনো রকমে আজকের অস্থিহীন অস্তিত্বকে টেনে নিয়ে কালকের খাতায় জমা দিচ্ছে ডাক্তারি ভাষায় একেই বোধ হয় সেই সুযোগে সেই সুযোগে কি? পশুপতি বললেন সেটা জগদিন্দুর প্রতিহিংসার স্থূলতার দিক এই যে হোটেল দেখছেন এর সবই সুরমার টাকায় ওর মানসিক অবস্থার সুযোগ নিয়ে জগদিন্দু ধীরে ধীরে ওর গহনার বাক্স গ্রাস করেছিল আর আর কি? পশুপতি বিচিত্র হাসলেন জগদিন্দুর ক্ষমা করার আরও একটা শর্ত ছিল সেটা আরও স্থূল কিন্তু সেটা আমার মুখে নাই বা শুনলেন একদিন মাত্র এসেছেন নিজেই টের পাবেন হোটেলে নিজের ঘরে ফিরে গিয়ে অনন্ত আলো জ্বালো সঙ্গে একটা বেড়াল ওর বিছানা থেকে এক লাফে উঠে গিয়ে জানালায় আশ্চর্য কিছু নয় তবু সারা গায়ে কাঁটা দিল অনন্তর চিনতে পেরেছে এটাকেই জগদিন্দু রোজ ডেকে ডেকে ভাত খাওয়ায় কে জানে এটাই হয়তো কাল সারা রাত ওর দরজার বাইরে কেঁদেছে ঘৃণায় আক্রোশে আতঙ্কে মুহূর্তের জন্য যেন বুদ্ধি ভ্রংশ ঘটল অনন্তর হাতের কাছে কিছু নেই কিন্তু পায়ের জুতো আছে সেটাই খুলে নিয়ে অনন্ত প্রাণপণ শক্তিতে ছুঁড়ে মারল পারলেন না ফসকে গেল চমকে ফিরে তাকালো অনন্ত জগদিন্দু গাঙ্গুলি মৃদু মৃদু হাসছে ফসকে গেল তো ওটাকে মারা অত সোজা নয় ওটা আসল শয়তানি আজ সকালে পার করে দিয়ে এসেছিল আবার এসেছে অনন্ত তখনও হাঁপাচ্ছে চোখের পাতা দুটোর দপ্ত উত্তেজনা কমেনি কোনো মতে চার দিকে আঙুল দেখিয়ে জগদিন্দুকে বলল বসুন জগদিন্দু বললেন আজ এই হোটেলের এমন হাল দেখছেন বরাবর এমন ছিল না অন্নপূর্ণা হোটেল এক সময় লোকে গিস গিস করেছে দু তিনজন ঠাকুর বাবাজি রেঁধে কুলিয়ে উঠতে পারেনি সাত আটটা চাকর অহরাত্র ফরমাস খেটেছে তখন থাকবার আস্তানা বলতে ছিল ওই দাস ধর্মশালা তাও চামচিকে আর ইঁদুরের ভয়ে ওখানে বেশি লোক যেত না আর হোটেল বলতে এই অন্নপূর্ণা আশ্রম ভিড় হতো শিবরাত্রির সময়ে সবচেয়ে বেশি লোকে মঙ্গলায় স্নান সেরে মহাকালেশ্বরের মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করত মঙ্গলা কি আর নদী পাহাড়ের ঘাম ডুবগোড়ালি জল তাতেই লোকের ভক্তি কত সাধু সন্ন্যাসীরা বেশিরভাগই উঠত ধর্মশালায় অনেকে আবার ওই মন্দিরের বাইরের অস্বত্থ গাছটার নিচেই ধুনি জেলে শীতের রাত ফর্সা করে দিত অন্যান্য যারা ধরুন পুত্র কামনায় এসেছে কিংবা কোনো মানত রক্ষা করতে তার আর যাবে কোথায় উঠত এইখানে এই অন্নপূর্ণা আশ্রমে ভন ভন মাছির মতো ট্যুরিস্টের ঝাঁক পড়তে শুরু হয়েছে মাত্র এই বছর দশেক এদের ধর্ম নেই ভক্তি নেই ক্যামেরার চামড়ার ফিতেটাকেই পইতে করে নিয়েছে বছর পনেরো আগে এখানে এসেছিল সরকারি পেতনীত্ত্ব বিভাগের লোক তারা কবর খুঁড়ে খুঁড়ে বার করতে লাগলো ক হাজার বছর আগেকার মানুষের কঙ্কাল ঘরদোর খবরের কাগজে সে কি লেখা লেখি। বাস আর যাবে কোথায় গন্ধে গন্ধে এলো কলকাতা না বোম্বাইয়ের এক সাহেব হোটেল ব্রাঞ্চ খুললে তাদের দেখা দেখাদেখি আরও দুটো তাদের সঙ্গে পারবে কেন অন্নপূর্ণা আশ্রম এখানে কি লাল জল খাওয়ানোর বন্দোবস্ত আছে না এখানে নাচের সঙ্গে বাদ বাজে। খদ্দের গেল ঠাকুর গেল চাকর গেল পাহাড় বেয়ে নুড়ি গড়ানোর মতো পড়তে থাকলো জগদিন্দু গাঙ্গুলির ভাগ্য অনন্ত চুপ করে শুনছিল বলল কজন বোর্ডার আছে এখন জগদিন্দু বললেন কজন আর আপনাকে নিয়ে তিনজন মজুমদার মশাইয়ের সঙ্গে আপনার আলাপ হয়েছে উনি আছেন গোড়া থেকেই সরকারি অফিসে কাজ করেন হাড় কেপ্পন মশাই বিশ বছর হোটেলে কাটালেন তবু বাসা করলেন না নমাসে ছমাসে দেশে গিয়ে পরিবার পরিজন দেখে আসেন আরেকজনকে আপনি দেখেননি তিনি ছমাস হলেও এসেছেন কি এক কোম্পানির এজেন্ট ঘোরাঘুরির কাজ এই হোটেলে বুড়ি ছুঁয়ে থাকার মতো বিছানাটা শুধু পাতা থাকে নইলে মাসের পঁচিশ দিনই উনি কাটান ট্রেনে ট্রেনে এই দুজন মাত্র লোক নিয়ে আপনার চলে চলে আর কই দায়ে থেকে জগদিন্দুকে চাকরি নিতে হয়েছে ঠিক চাকরি নয় নিমস্বাধীন পোস্ট অফিসে স্ট্যাম্প ভেন্ডার সামান্য কমিশন মানি অর্ডার আর লেফাফায় পাত্তা লিখে লিখে আর কটা পয়সা হয় উঠে যেতে যেতে জগদিন্দু বললেন আমি তাহলে চলি এবার আপনি বিশ্রাম করুন যদি যদি রাত্রে কোনো অসুবিধা হয় তবে একটা খবর দেবেন নিজে যদি না যেতে পারেন সুরমাকে দিয়ে ডেকে পাঠাবেন সে এই দুখানা ঘর পরেই থাকে কথায় কথায় মনটা হালকা হয়ে এসেছিল জগদিন্দুর শেষ কথাটাই অনন্ত আবার চমকে উঠল যত ভয় সব যেন একসঙ্গে গ্রাস করেছে ওকে নিম গাছের ডালে সরসর শব্দ চৌকাঠের বাইরে সারা রাত কান্না আর নিঃশব্দ চপল পায়ে একটা বেড়ালের ঘরময় ঘোরাঘুরি দরজা বন্ধ করে শুতে সাহস নেই আবার খুলতেও ভয় বিড়ালটাকে তাড়াতে চায় হাত ওঠে না বিছানায় পড়ে রইল ঝিম ধরে ঘামল আর মনে হলো ওর নাক চোখ গলার ভেতরটা পর্যন্ত সাদা সাদার ওয়ায় ঢেকে গেছে সেই রাত্রে অনন্তর প্রবল জ্বর এলো শান্ত চোখ দুটি মেলল কত পরে কত দিন পরে হিসেব নেই তখনও চেতনা আবিল স্বপ্নাচ্ছন্ন দেখল শিওরে সুরমা দাঁড়িয়ে অনন্ত বলল এ কি ওষুধ উঠে বসতে পারবেন পারব অনন্ত বলল তুমি শুধু আমার হাত দুটো ধরো উঠে বসেও অনন্ত অন্য দুটি হাত ছাড়ল না চোখে রাখল কপালে বলল আহ কি ঠান্ডা আমার কত জ্বর হয়েছিল সুরমা ততক্ষণ আবার সেই বিউ ভয় ভয় দৃষ্টি ফিরে এসেছে সুরমার চোখে বলল একশো চার পাঁচ আমি আমি এবারে যাই হাত ছাড়িয়ে সুরমা দরজার দিকে দু চার পা এগিয়ে গেল অনন্তর সঙ্গে সঙ্গে ঠেলে দিল ওষুধের গ্লাস খাবো না খাবো না আমি ওষুধ গড়িয়ে পড়ল বিছানায় চাদর ভিজে উঠল সুরমা ফিরে এলো আঁচল দিয়ে মুছে নিল ওষুধটুকু বলল আপনি ভারী ছেলে মানুষ তো কী করতে হবে বলুন ঘোলাটে চোখের চাউনি ততক্ষণ অনেকটা স্বচ্ছ হয়ে এসেছে অনন্তর ভালো ছেলের মতো শুয়ে পড়ল চোখ বুঝে আবদারের গলায় বলল কিছু না শুধু এখানে বসে থাকো তুমি নিঝুম ঘুম ঘুম কয়েক মিনিট কাটল আবার শিরশিরে ভয় নামলো অনন্তর দুর্বল মগ্ন চৈতন্যে একবার মনে হলো সে একা শুয়ে আছে সুরমা কখন উঠে গেছে পা টিপে টিপে ভয় ভয়ে চোখ মেলল না যায়নি তো যেমন ছিল তেমনই বসে আছে শিয়রে সন্ত্রস্ত আরষ্ট আবার অনন্ত একখানা শীর্ণ রুগ্ন হাত টেনে নিল মুঠিতে ধীরে ধীরে বলল আমি এখান থেকে চলে যাব সুরমা সুরমা সাড়া দিল না অনন্ত আবার বলল কাল সকালেই কলকাতা না গেলে জ্বর আমার ছাড়বে না কলকাতা সুরমা উচ্চারণ করল ধীরে ধীরে প্রতিটি বর্ণ স্বতন্ত্র করে অনন্ত বলল কলকাতা তোমার মনে আছে সুরমা আছে সুরমা বলল প্রথমে তারপরে তাড়াতাড়ি জুড়ে দিল কি জানি হয়তো নেই অস্থিরভাবে অনন্ত বলে উঠল আমি তোমার সব কথা শুনেছি সুরমা সুরমার পা থেকে মাথা পর্যন্ত কেঁপে উঠল ওর মুঠিতে বন্দি হাতখানা ছুঁয়ে থেকেই অনন্ত সেটা অনুভব করলো সেই হাতখানা একবার রাখল কপালে একবার চোখের পাতায় টেনে আনলো নাকের ডগায় তারপর ঠোঁটে ছোঁয়াতে গিয়েই অনন্ত বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে উঠল এই হাতেই কি সুরমা বিষ তুলে দিয়েছিল জগদিন্দুকে দপ দপ করে উঠল কপালের শিরা গলা শুকিয়ে গেল প্রবল বিতৃষ্ণায় হাতটা সরিয়ে দিয়ে অনন্ত শুধু বলতে পারল একটু জল আগ্রহে ছিনিয়ে নিয়ে গ্লাসের উপর ঝুঁকে পড়ল অনন্ত সঙ্গে সঙ্গে হাত থরথরে কেঁপে উঠল। দেখতে পেয়েছে অসহায় শিশুর মতো অনন্ত আর্তনাদ করে উঠল ফেলে দাও ফেলে দাও বেড়ালে রোয়া গ্লাসে কিলবিল করছে এ জল আমি খাবো কী করে দু হাতে মুখ ঢেকে অনন্ত শুয়ে পড়ল গোঙাতে থাকল জল গড়িয়ে মেঝে ভেসে যাচ্ছে যাক ক্ষিপ্র হাতে সুরমা সেই জলে ভিজিয়ে নিল আঁচল অনন্তর তপ্ত কপাল নিমিলিত চোখের পাতা দুটি মুছে দিতে থাকল ঠিক তখনই বাইরে কি একটা শব্দ হল চকিতে মুখ ফেরালো সুরমা কেউ না একবার মাত্র গলা খাঁকারি দিয়েই পশুপতি মজুমদার অদৃশ্য হয়ে গেছেন পশুপতি মজুমদার বিকেলের দিকে সরকারিভাবে দেখতে এলেন অনন্ত ততক্ষণে অনেকটা সামলে উঠেছে পশুপতি বললেন খুব ভয় পাইয়ে দিয়েছিলেন মশাই মাঝে মাঝে এমন অসুখ হয় নাকি আপনার অনন্ত একটু লজ্জিত হাসল সেবার অসুখের পর থেকেই মাঝে মাঝে মানে একটু অনিয়ম হয়েছিল কি না বালিশগুলো জড়ো করে আনলো পিঠের কাছে ঠেস দিয়ে বসে ফের বলল আমি কালই চলে যেতে চাই পশুপতিবাবু আপনি একটু বন্দোবস্ত করে দেবেন এই টিকিট কাটা গাড়িতে তুলে দেওয়াটেওয়া আর কি পশুপতি বললেন এ আর বেশি কথা কি কিন্তু হঠাৎ কি হলো বললেন না তো অনন্ত ম্লান হেসে বলল কিছু না আচ্ছা আপনাকে তিনটে প্রশ্ন করব পশুপতি বাবু জবাব দেবেন প্রশ্ন না শুনে বলতে পারছি না সেদিন আপনি জগদিন্দু যে যে শর্তে সুরমাকে ক্ষমা করেছিল তার কিছু আভাস দিয়েছিলেন বলেছিলেন আরও একটা শর্ত ছিল কিন্তু সেটা ভাঙেননি সেটা কি পশুপতি বাবু পশুপতিবাবু বিচিত্র হাসলেন আজও জানেন না আপনি অবাক করলেন মশাই এ হোটেলে তেরাত্তির না পেরোতেই সব বোডার কথাটা টের পেয়ে যায় যে আপনিও পেয়ে গেছেন ভেবেছিলুম বিশেষ পশুপতি এখানে একটু অর্থপূর্ণ কাশলেন আচ্ছা তাড়াতাড়ি অফিস ছুটি হয়েছিল তাড়াতাড়ি ফিরলুম তখনই আপনাকে দেখে যাব ভাবলুম কিন্তু ঘরে ঢুকতে পারলুম না কেন পশুপতিবাবু আবার একটু হাসলেন দেখলাম আপনার মাথাটা কোলের মধ্যে নিয়ে একজন আঁচল নিংড়ে নিংড়ে কণ্ঠে বাধা দিল অনন্ত হ্যাঁ সুরমা কিন্তু তার সঙ্গে শর্তের সম্পর্ক কী পশুপতিবাবু আপনি আসল কথাটা কে এড়িয়ে যাচ্ছেন একটু ভ্রুকুটি করলেন পশুপতিবাবু একটু বা রুষ্ট হলেন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার স্বভাব নয় অনন্তবাবু শুধু একটা কদর্য কথা আভাসে বলতে চেয়েছিলুম শুনুন তবে মুখের পেশি কঠিন হয়ে এলো পশুপতির খাদ গলায় ধীরে ধীরে বললেন গত বছর ধরে যতজন এই হোটেলে বাস করে গেছে অনন্তবাবু তাদের প্রায় কাউকেই একলা রাত কাটাতে হয়নি অনন্তর পাণ্ডুর মুখ ভরে গেছে রক্তোচ্ছ্বাসে দীর্ঘ রূপ খো অবিন্যস্ত চুলগুলো ধরেছে মুঠি করে একটি ভ্রমর যেন এতক্ষণ মগজের মধ্যে চক্রাকারে গুনগুন করছিল এবারে হঠাৎ দংশন করেছে কোরকের মর্মমূলে যন্ত্রণায় মুখপেশি বিকৃত হয়ে গেছে প্রাণপণে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরেছে অনন্ত কখন উঠে ঘরময় পাইচারি করতে শুরু করেছিল একবার থেমে জিজ্ঞাসা করল এই শর্ত পশুপতি বললেন এই এতে জগদিন্দুর লাভ ভয়ঙ্কর একটা কথা বলে পশুপতি ভারমুক্ত হয়ে গেছেন এখন আর সংকোচ নেই অনায়াসে বললেন দ্বিবিধ এক সুরমাকে শাস্তি দেওয়া দুই অনন্ত বললে বুঝেছি হোটেলের স্বার্থ কিন্তু এতে কি সত্যিই কোনো লাভ হয় আগে হতো এখন আর হয় না সুরমার বয়স হয়েছে তাছাড়া এখনকার লোকের রুচি বদলেছে অন্যান্য হোটেলেও এখানকার মতো এতটা খোলাখুলি স্থুল না হলেও এন্টারটেনমেন্টের আয়োজন আছে সেখানে গান আছে বাজনা আছে নাচ আছে সুরমার কতটুকু পুঁজি বলুন কিছুক্ষণ পরে অনন্ত বললে আমার আর একটা সংশয় আছে আপনি যা বলছেন তা যদি ঠিক হয় তবে তবে প্রথম দিকে সুরমা কেন আমার ঘরে আসতে চায়নি সময় কি একটা সংকোচ ভয় দেখেছি ওর চোখে সর্বজ্ঞের মতো হাসলেন পশুপতি তারও ব্যাখ্যা আছে যত লোক আসে তাদের সবাই তো সমান হয় না অনন্তবাবু তাদের একজন সুরমাকে একবার সন্তান দিয়েছিল আরেকজন রোগ সেই থেকেই আগন্তুক এলেই সুরমার আতঙ্ক রুদ্ধ দ্রুত চাপা স্বরে অনন্ত বলে উঠল কি হলো সেই ছেলে জগদিন্দু জাতমাত্র নষ্ট করেছে আর রোগ সেরেছে কিনা ঠিক বলতে পারি না পশুপতি উঠবেন উঠবেন করছিলেন অনন্ত শিশুর মতো তাকে আঁকড়ে ধরল আরেকটা কথার জবাব দিয়ে যান পশুপতি বাবু। গলাটা একবার পরিষ্কার করে নিল অনন্ত যেন কথাটা কিভাবে বলবে স্থির করতে পারছে না আজ বিশ বছর ধরে যতজন এই হোটেলে এসেছে তাদের সবাইকে সুরমাকে শুধু ঘৃণাই করে গেছে একজনের ওপরও মায়া পড়েনি পড়েছিল বই পশুপতি আবার পুরনো দিনের পাতা উল্টালেন তখন সবে এখানে এক্সকাভেশন শুরু হয়েছে সামান্য কিছু কিছু পাওয়া গেছে তার ঐতিহাসিক মূল্য অনিশ্চিত সরকারি গ্রান্ট নিয়ে এখানে রিসার্চ করতে এলো নীলাম্বুজ মৈত্র বয়স বেশি না তেইশ কি চব্বিশ ভাষা ভাষা বড় বড় দুটি স্বপ্ন দেখা চোখ শুধু অতীতের প্রস্তর মূর্তিতেই দিব্যরূপ দেখে না রক্ত মাংসের দেহও দেখে সুরমা যথারীতি ওকে আত্মদান করল কাঁচামন নীলাম্বুজ ভাবল প্রেম রিসার্চ মাথায় থাকল দিন রাত রুদ্ধদার ঘরে দুজনের গল্প প্রথমে নীলাম্বুজ লাজুক ছিল ভালো করে গুছিয়ে কথা বলতে জানত না সুরমা ওকে সাহস দিয়েছে মনের মতো শ্রোতা পেয়ে নীলাম্বুজ মহা খুশি আলাপের পাল তুলে ওরা ইতিহাসের উজানে চলে যায় আসিরিয়া ব্যাবিলন মেমফিস মহেঞ্জোদারো সুরমা শোনে বোঝে বোঝে না বোঝার ভান করে ওরা বুঝে এখান থেকে পালিয়ে গিয়ে বিয়ে করার সংকল্পও করেছিল কিন্তু কোথায় একটা অঘটন ঘটল দু মাসের মাথায় নীলাম্বুজের নামে সরকারি চিঠি এলো তোমার রিসার্চের কোনো প্রোগ্রেস দেখা যাচ্ছে না পত্রপাঠ চলে এসো এর আগে বুঝি ঠিক ছিল এখানকার কাজ শেষ হলেই নীলাম পাকা চাকরি হবে নালন্দা মিউজিয়ামে স্বপ্নসৌধ ধসে পড়ল নিমেষে বিরসমুখে নীলাম্বুজ যখন ঘোড়াগাড়িতে গিয়ে উঠল তখন ওর মুখের চেহারা যদি দেখতেন এখানেই শেষ অনন্ত জিজ্ঞাসা করল এখানেই পশুপতি বললেন নীলাম্বুজ সুরমাকে কি ভরসা দিয়ে গিয়েছিল জানি না তারপর মাসখানেক ধরে প্রতিদিন পিয়ন আসবার সময় সুরমা দরজার কাছে এসে দাঁড়িয়েছে নীলাম্বুজের একটা ফটো বুঝি ওর কাছে ছিল লুকিয়ে লুকিয়ে সেটা দেখেছে চিঠি আর আসেনি মনে তো হয় না তাছাড়া নীলাম্বুজের সরকারি চাকুরিও আর হয়নি যতদূর শুনেছি ও আজকাল একটা বেসরকারি কলেজে মাস্টারি করছে আর এনশেন্ট ইন্ডিয়ান হিস্ট্রির কোচিং ক্লাস খুলেছে ছাত্রদের নিয়ে আর কেউ আরও একজন এসছিল প্রায় বছর পাঁচেক পরে ফেরারি পলিটিক্যাল আসামি গা ঢাকা দিয়েছিল তার আসল নাম জানা যায়নি এখানে যে নাম লিখিয়েছিল সেটা পশুপতির ঠিক মনে নেই সুধন্য কিংবা ওই রকম কিছু হবে সেই সুধন্য সান্নালকেও ভালোবেসেছিল সুরমা আকৃতিতে সুধন্য নীলাম ঠিক বিপরীত ছোট ছোট করে ছাঁটা চুল একজোড়া কর্কশ গোঁফ নিরঙ্কুর দাড়ি কামানো অমিশুক মোটা মোটা বইয়ের মধ্যে ডুব দিয়ে থাকত কিন্তু সেই আপাত উদাসীনতার পর্দাও সুরমা সরিয়েছিল পুঁথিপত্র থেকে পড়ে পড়ে সুধন্য নানা রাজনৈতিক মতবাদ ব্যাখ্যা করে শোনাত সুরমা শুনত সুধন্যও ওকে কলকাতা নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কি না জানা যায়নি বাড়াবাড়ি শুরু হতেই এই জগদিন্দু টানলে এতটা সে চায় না খদ্দের লক্ষ্মী তাদের খুশি রাখতে হবে বইকি। একটু মাখামাখি একটু শরীরের প্রয়োজন মেটান কিন্তু তার সঙ্গে আমার মনের আপদ জোটে কেন সুতরাং দিন কত পরেই হোটেলের আশেপাশে পুলিশের চর ঘোরাঘুরি শুরু করল বেগতিক দেখে সুধন্য একদিন সরে পড়ল শেষ রাতে জগদিন্দুই পুলিশকে খবর দিয়েছিল দিতে পারে পশুপতি হাই তুলে বললেন আবার নাও পারে হয়তো পুলিশ এমনিই গন্ধে গন্ধে এসেছিল সুধন্য আর কোনো খবর নেয়নি সম্ভব নয় ওর খান দুই বই ফেলে গিয়েছিল তাতে ঠিকানা লেখা ছিল সেই বই থেকে সুরমাকে দুবেলা ধুলো ঝাড়তে দেখেছি লুকিয়ে সুরমা দু একটা চিঠিও লিখে থাকবে জবাব আসেনি আর সুরমা সুধন্যর সন্তান তখন ওর গর্ভে পশুপতি উঠে দাঁড়ালেন সেই সন্তানটির কি হলো আপনাকে আগেই বলেছি অনন্তও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো আর একটা শুধু প্রশ্ন পশুপতি বাবু। আপনি এত খবর রাখতেন কি করে এ গল্পে আপনার তো কোনো ভূমিকা নেই মৃদু হাসলেন পশুপতি নেই বলেই তো রাখা সহজ হয়েছে অনন্তবাবু একটা জিনিস ভুলবেন না আমি আপনাদের চেয়ে ঢের বড় শুধু অনুভব দিয়েই অনেক কিছু বুঝতে পারি বয়সী মানুষের তৃতীয় দিব্য নয়ন ব্যাখ্যাটা অনন্তর ঠিক মনপুত হল না কিন্তু আর প্রশ্ন করবার সময় ছিল না পশুপতি অকস্মাৎ অন্তর্হিত হয়ে গেছেন বাক্স বলতে একটা সুটকেস বিছানাও সামান্যই গুছিয়ে নিতে বেশি সময় লাগলো না জগদিন্দুর সঙ্গে অনন্ত ইতিমধ্যে দেখা করে এসেছে হিসাবপত্র নিয়ে বোঝাপড়াও সারা যতক্ষণ মন স্থির হয়নি অনন্তর ততক্ষণ এই ঘর এই শ্বাসরোধকারী পরিবেশ যেন পাশান হয়েছিল বুকের উপরে তবু আশ্চর্য এই যাবার প্রাক মুহূর্তটিতে একটা অদ্ভুত বেদনাক্ত শূন্যতা বোধ হচ্ছে ফেলে যাচ্ছে না কিছু চশমা রুমাল চাবি হাতঘড়ি সব ঠিক ঠিক জায়গাতেই আছে এমন কি পুরনো চপ্পল জোড়াও কাগজে মুড়ে নিতে ভোলেনি তবু কি যেন নিতে চেয়েছিল কিন্তু থুয়ে যেতে হলো মনের কৌটোই ধরা না দেওয়া একটা ছটফট মৌম আছি গাড়ি এসে গেছে অনন্ত জানালার শিখ ধরে বাইরে নিম গাছটার দিকে চেয়েছিল পিছন ফিরতেই দেখল সুরমাকে বিব্রত কুণ্ঠিত নতনেত্র সঙ্গে সঙ্গে শনাক্ত হয়ে গেল অস্বস্তিটুকু গাড়ি এসে গেছে সুরমা আবার বলল এই যে যাই সুটকেস হাতে নিয়ে অনন্ত উঠে দাঁড়ালো ঠিক সেই মুহূর্তে নিমগাছের ডালে সরসর ডানা ঝাপটা শোনা গেল জ্যোৎস্না অন্ধ দুটো পেঁচা বুঝে আশ্রয় খুঁজছে পাতার অন্ধকারে অনেক দূরে কেঁদে উঠল তো একটা কুকুর একদমক হিম হাওয়ায় দরজাটা দরাম করে বন্ধ হয়ে হাঁ হলো ফের মেঝেই চুনবালি খসে পড়ল আর প্রায় সঙ্গে সঙ্গে চারপাইয়ের তলা থেকে লাফতি একটা বেড়াল গিয়ে জানলার উপর বসল স্থির হিংস্র পিঙ্গলাক্ষী আর কিছু ভাবনার প্রয়োজন হলো না নেশালস সম্মোহিত কণ্ঠে অনন্ত বলে উঠল তোমাকেও আমি নিয়ে যাব সুরমা কৃষকর্কশ একখানা হাত থরথর কাঁপছে অনন্তর মুঠিতে কিন্তু সুরমার মুখভঙ্গির লেশমাত্র পরিবর্তন হয়নি বলো কোথায় কলকাতা সব ব্যবস্থা ঠিক করে সপ্তাহখানেকের মধ্যেই ফিরে আসব তুমি এর মধ্যে তৈরি হয়ে নিও তোমাকে এখানে ফেলে রাখতে পারবো না কেন নির্বিকার নিরুৎসাহ প্রশ্ন অনন্তর একবার মনে হলো কঠিন কিছু দিয়ে আঘাত করে করে এই অবোধ হিমরক্ত মেয়েটির দেহে প্রাণ এনে দেয় মুহূর্তেই আবার স্নিগ্ধ ঘন আবেগের মেঘে ওর মন ছায়াচ্ছন্ন হয়ে এল সুরমার কানের কাছে মুখ নামিয়ে অনুনয় অনুনয়গাঢ় সুরে অনন্ত বলল তুমি বুঝতে পারছ না এখানে থাকলে তুমি মরে যাবে সুরমা স্পষ্ট অবিচল স্বরে বলল মরে তো আমি কবেই গেছি অনন্তবাবু ওর কাঁধ ধরে প্রবল অসহিষ্ণুর ঝাঁকুনি দিয়ে অনন্ত বলল না না মরনি। চলো একবার সেখানে দেখবে সম্মানের সঙ্গে বেঁচে থাকার কত পথ আছে মেয়েদের একটি কি দুটি ভুল করলেই সে পথ একেবারে বন্ধ হয়ে যায় না তোমার জীবনের এখনও অনেকখানি বাকি আছে আছে এতক্ষণে বুঝি একটু দীপ্তি দেখা গেল সুরমার মুখে কণ্ঠস্বর একটু বুঝি ব্যাঘ্র শোনাল অনন্ত বলল আছে ঘোড়ার খুঁড়ের শব্দ টিকটিকির ডাকের মতো ক্ষীণ হয়ে শেষে একেবারে মিলিয়ে গেছে দরজা বন্ধ করে সুরমা ফিরে এসেছে ঘরে পুরনো কাপড়ের পুটলির মধ্যে বেতের একটা ঝাঁপি তার ভেতরে আবার ওর নিজস্ব কয়েকটা টুকিটাকি অনন্তর নাম ঠিকানা লেখা একটা কার্ড তখনও আছে মুঠিতে এই সাত দিনের মধ্যে হঠাৎ কিছুর দরকার হলে অনন্ত বলে গেছে চিঠি লিখতে সাবধানে রাখতে হবে এটা ঝাঁপির ওপরের দিকে কতদিনের পুরনো রেশমি রুমাল পাথরের মালা এক ছড়া আজও যা হাত ছাড়া হয়নি সেকালের ঝালর হাতা কয়েকটা জামা ছোট হয়ে গেছে কিন্তু বিশ বছর আগেকার গন্ধ লেগে আছে দরকারি অদরকারি জিনিসের স্তূপ সরিয়ে কার্ডটাকে নিরাপদ নিচে রাখতে যাবে চোখে পড়ল আরও দুটো কাগজ বিবর্ণ হলদে তবু চেনা যায় একজন ওকে দিয়ে গিয়েছিল সই করা ফটো আরেকজন নিজে হাতে লিখে দিয়েছিল নাম ঠিকানা ফটো আর চিরকুট ফিরে আসার প্রতিশ্রুতি দশ পনেরো বছর ধরে এখানে একভাবে চাপা পড়ে আছে পাশাপাশি দুটি কবর অনন্তর কাটখানাও ওদের পাশে শুইয়ে দিল সুরমা আরও একটি একটু পরেই সদরে করকর কড়া নড়ে উঠল প্রায় সঙ্গে সঙ্গে দীর্ঘ ছায়া পড়ল ঘরে চমকে ফিরে তাকালো সুরমা জগদিন্দু দৌড় এসে দাঁড়িয়েছে নতুন কোনো গেস্ট এসেছে হয়তো নির্বাক জগদিন্দু কঠিন তর্জনী ইশারায় ওকে বলছে দরজা খুলে দিতে ঝাঁপি বন্ধ করে উঠে দাঁড়ালো সুরমা ভীত দুটি চোখ নামিয়ে মৃদুস্বরে বলল যাই